2001-এর পুনরাবৃত্তি 2015-ই। তবে প্রেক্ষাপট ভিন্ন, পরিবর্তনের আগে ঠিক যেভাবে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে, সেই ছবি এবার বিজেপি শিবিরে। যতদিন যাচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তালিকা। বাবুল সুপ্রিয়, কুমার শানু, রূপা গঙ্গোপাধ্যায়ের পর এবার সেই পথেই বিজেপিতে যোগ দিলেন আরও এক ঝাঁক তারকা। অঞ্জনা বসু, দেবরাজ রায়, দেবিকা মুখোপাধ্যায়, মধুমিতা চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। এদিন বিজেপিতে যোগ দেন ক্রীড়া জগতের বিশিষ্টরাও, যেমন প্রাক্তন ফুটবলার হবিবুর রহমান। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোনোর গল্প। জ্বালানি কাঠের স্তূপ সরাতে বেরিয়ে পড়ল বিপুল অস্ত্র ভাণ্ডার। মালদার কালিয়াচকে এমনই এক বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেল পুলিশ। শনিবার রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া খাসচাঁদপুরে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে নজরুল ইসলাম নামে মুঙ্গেরের এক বাসিন্দাকেও গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে পাইপ গান, 9mm পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র এবং যন্ত্রাংশ। কোথাও বিজেপি কর্মীকে মারধর, কোথাও আবার বিজেপির কর্মসূচিতে বাধা, প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের দিকে। সোনারপুর থানা এলাকার মালঞ্চয়ে বিজেপি কর্মীকে মারধর করা হয়। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় শীতাংশু মণ্ডল নামে স্থানীয় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করেন কয়েকজন দুষ্কৃতী। ভাঙচুর চালানো হয় তার বাড়িতেও। এদিনই পাথুরিয়াঘাটায় বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, যদিও প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ, লিখিত অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় পুলিশ, দাবি নির্যাতিতর পরিবারের। ঘটনাস্থল বাঁকুড়ার জয়পুর বালিগুমা গ্রামের বাসিন্দা পচ সরেনের দাবি, গত 28 ডিসেম্বর সালিশি সভা বসিয়ে তার পরিবারকে ডাইনি অপবাদ দেন মোড়ল সহ কয়েকজন বাসিন্দা। পরিবারের সদস্যদের মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার গ্রামে ঢুকতে গিয়ে ফের বাধার মুখে পড়েন তারা।